নমস্কার বন্ধুরা, পরবর্তীতে তোমরা যারা রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরিতে আসতে চাও, ঠিক আছে, বা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, তাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বা তাদের কাছে এই খবরটা খুবই খুশির খবর। কারণ তোমরা সকলেই জানো যে গতকাল আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের কনস্টেবলের বয়সসীমা সেটা 27 থেকে বাড়িয়ে 30 করলো, ঠিক আছে। তো এ প্রসঙ্গে অনেক কিছু তোমাদের বলবো, অনেকেই আমার কাছে জানতে চেয়েছে দাদা তাহলে কি OBCB SC-দের বয়সসীমা কি বেড়ে যাবে, ঠিক আছে, যেটা পশ্চিমবঙ্গ পুলিশের এজ রিলাক্সেশন যেটা রয়েছে, ঠিক আছে। তো সে সম্বন্ধে আমি সব কিছু বলবো। যে নতুন যারা দেখছো চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে, অনেক কিছু তোমাদের টপিক আজকে দেখাবো, ঠিক আছে। দেখো তো দেখো, রাজ্য পুলিশের কনস্টেবল পদে আবেদনের সময়সীমা 3 বছর বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু গতকাল তোমরা কিন্তু খবরটা পেয়েছো, ঠিক আছে। আগে 27 বছর পর্যন্ত এই পদে আবেদন করা যেত, অর্থাৎ 18 থেকে 27 বছর পর্যন্ত যে কোনো প্রার্থী, যে কোনো অ্যাপ্লিক্যান্ট বা যে কোনো ক্যান্ডিডেট এটা ফর্ম ফিল আপ করতে পারত, ঠিক আছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 1ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয়, অর্থাৎ আজ হচ্ছে পুলিশ দিবস, ঠিক আছে। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের পুলিশকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা। পুলিশ দিবসকে সামনে রেখে আজকে কিন্তু এই ঘোষণা মমতা, ঠিক আছে। তো এই খবরটা সবারই জানা, কিন্তু এই খবরের ভিতরে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, যারা যদি 30 বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, তাহলে যারা SC ST রয়েছে, যারা বয়সের 5 বছরের ছাড় নিত, যারা OBC রয়েছে, OBC A এবং OBC B রয়েছে, যারা বয়সে 3 বছরের ছাড় নিত, তারা কি এই 3 বছরের ছাড়টা পাবে, ঠিক আছে। অনেক ভিডিওতে বা অনেকেই কিন্তু আমাকে পার্সোনালভাবে মেসেজ করে এই কথাটা বলেছে, তো তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ সব কিছু বলবো। দেখো, যখন কোনো রিক্রুটের সময় যখন কোনো অ্যাপ্লিকেশন ছাড়ে, তো অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া সম্বন্ধে কিন্তু অনেক কিছু বলা থাকে, যে কী কী যোগ্যতা লাগবে, কী বয়স লাগবে, কোন কী কাজে বাংলা না নেপালি, কোন ল্যাঙ্গুয়েজ লাগবে, হাইট কত লাগবে, সব কিছু বলা থাকে। তেমনই কিন্তু এটাও একটা হচ্ছে এলিজিবিলিটির মধ্যে এজ বয়সটায়, এটা হচ্ছে 2020 সালে তোমাদের যে WB কনস্টেবলের যে রিক্রুটের যে অ্যাপ্লিকেশনটা বাড়িয়েছিলো, মানে নতুন যখন এই মানে ভ্যাকান্সি বেরোয়, ঠিক আছে, তখন কিন্তু বোর্ডের তরফেতে কিন্তু একটা অ্যাপ্লিকেশন সব কিছু একটা মানে ডিটেলসে বর্ণনা করা হয় যে এই পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির জন্য কোন কোন ক্রাইটেরিয়া লাগবে, ঠিক আছে, ঠিক আছে। তো সেখান থেকে যদি আমরা দেখতে পাই যে এজ যেটা দেখা আছে, দেখো এলিজিবিলিটির প্রথমে লেখা আছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তাকে ভারতের একজন নাগরিক হতে হবে। আর 2 নম্বর যেটা আছে এজ, এজের ব্যাপারটা আমরা এখানে ভালো করে দেখবো, ঠিক আছে। দেখো কী লেখা আছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন 18 ইয়ার্স, মানে যে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তাকে 18 বছরের নিচে হওয়া তার চলবে না। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দেন 27 ইয়ার্স ওল্ড, এবং 27 বছরের বেশি হওয়াও চলবে না, ঠিক আছে, অ্যাজ অন 1/1/2021। এটা 1/1/2021 কেন? কারণ এটা 2020 যে রিক্রুটটা ছিল তোমাদের সেটারই কিন্তু অ্যাপ্লিকেশান, ঠিক আছে, সরি এটাকে অ্যাপ্লিকেশান বলবো না, যখন তোমাদের কোনো, আমি আবারও বলছি, যখন তোমাদের কোনো নতুন করে চাকরির ভ্যাকান্সি দেয়, ঠিক আছে, তো সেখানে কিন্তু সমস্ত রকম ক্রাইটেরিয়া লিখে থাকে যে কতটা ভ্যাকান্সি নেবে, কী কী যোগ্যতা থাকার দরকার, সব কিছুই বলে, তো সেখান থেকে কিন্তু এটা নেওয়া, ঠিক আছে। তো এখানে ক্ষেত্রে কী হয়েছে, এখানে ক্ষেত্রে কাল গতকাল যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে চাকরির প্রার্থীদের বয়স যেটা 18 ছিল, সে 18 থেকে বাড়িয়ে কত করা হয়েছে, 30 করা হয়েছে। তাহলে আমি এটা এভাবে বলতে পারি, দেখো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দেন 13 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। তিনি কি কালকে যে ঘোষণা করেছেন সেখানে কিন্তু তোমরা অবশ্যই দেখেছো যে SC ST OBC OBC B-দের সেই হিসাবে কিন্তু কোনো কিছু বলেনি যে তোমাদের যাদের কাস্ট ক্যাটাগরি রয়েছে তারা বয়সে কতটা ছাড় নেবে, সেটা কিন্তু বলেনি। তিনি শুধু একটা কথা বলেছেন যে আগে যেটা ছিল 18 থেকে 27 বছর, সে 27 বছরটা বাড়িয়ে 30 বছর করা হলো, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন টপিক, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেইন টপিক। এখন কথা হলো, তাহলে কি SC ST যারা OBC রয়েছে তারা কি বয়সে ছাড় পাবে? দেখো এটা কিন্তু একটা কথা, সেই প্রসঙ্গে তোমাদের বলি, অবশ্যই আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত দিক থেকে আমি যেটা মনে করি, SC ST যারা রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ তাদের 18 থেকে 35 বছরের মধ্যে হলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা OBC প্রার্থীরা রয়েছে তারা কিন্তু 18 থেকে 33 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু
30 বছর অবধি করেছে, আর দিকে ওবিসি প্রার্থীদের রয়েছে 3 বছর রিল্যাক্সেশন, তো তারা কিন্তু 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এটা আমার মনে হয়। ঠিক আছে, অবশ্যই সেটা নতুন যখন যদি কোনো ভ্যাকান্সি বা রিক্রুট বের হয় WB কনস্টেবলের, ঠিক আছে, তখন তোমরা ভালো করে দেখতে পাবে যে এই পার্টটা দেখতে পাবে, এই যে এজ পার্টটা রয়েছে সেখানে কী বলা হয়েছে এই পার্টটা তোমরা অবশ্যই ভালো করে দেখতে পারবে। ঠিক আছে, তো আশা করি এটাই হবে। ঠিক আছে, দেখো তার আগে তোমাদের আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, তোমরা এটা ভালো করে একটু দেখে নাও। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের যেটা বললাম এলিজিবিলিটির, এখানে দেখো প্রথমে কী লেখা আছে, দেখ অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দ্যান 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দ্যান, ঠিক আছে, 27 ইয়ার্স ওল্ড, অ্যাজ দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্স ফর দ্য SC/ST অ্যাপ্লিকেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি 5 ইয়ার্স। ঠিক আছে, আপার এজ যারা বয়সে ছাড় নেয়, ঠিক আছে, আপার এজ যারা SC/ST প্রার্থী রয়েছে এবং OBC যারা রয়েছে OBC অ্যাপ্লিকেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি 3 ইয়ার্স, তোমরা এটা অবশ্যই জানো। তো আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত দিক থেকে যেটা মনে হয় যারা ইউআর রয়েছে তাদের বয়স সীমা তো 18 থেকে 30, ঠিক আছে, যারা SC/ST রয়েছে তাদের 35 বয়সের ছাড় নেই যদি তারা করে, এবং যারা OBC প্রার্থী রয়েছে OBC A OBC B তাদের 33, এটা আমি বলছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা, এটা আমার মনে হয় যেটা হতে পারে। ঠিক আছে, তোমাদের মতবাদ কী, তোমরা কী মনে করো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আশা করি এটা সকলের জন্য খুশির খবর। ঠিক আছে, যাদের বয়স একটু হয়ে যাচ্ছে তাদের জন্য অবশ্যই এটা সুখের খবর। ঠিক আছে, তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আশা করছি ভ্যাকান্সি বেরোবে, নতুন ভ্যাকান্সি বেরোবে, কলকাতা পুলিশের ভ্যাকান্সি রয়েছে, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, আশা করি সবাই সাকসেস হবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, যারা ইন্টারভিউ দিচ্ছ ভালো করে ইন্টারভিউ দাও। ঠিক আছে, জয় হিন্দ বন্ধুরা।